নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা, আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকাল দুপুরের দিকে আমি যে প্রথম প্রতিবেদনটি নিয়ে আসি সেখানে আপনাদের জানিয়েছিলাম যে বাংলার বিরোধী দলনেতা তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে দিল্লি যাচ্ছেন। এই নিউজটি কার্যত ব্রেকিং নিউজ ছিল, কেননা বাংলার কোনো ইউটিউব চ্যানেল তো ছেড়ে দিন, কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াও এই খবর দিতে পারেনি। তার কখন খবর দিল, যখন শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে গেলেন এবং সেখান থেকে তার এক্সিটের টাইম হয়েছে, সেই সময় তার বাইক নিয়ে তারা খবরটি করলেন। এবং এই খবর ব্রেক করার পর স্বাভাবিকভাবেই প্রিয় বন্ধু মিডিয়া নিয়ে অনেকেরই বেশ উষ্মা প্রকাশ হলো যে কোথাকার কে প্রিয় বন্ধু মিডিয়া সে এই খবর ব্রেক করে দিল। অনেক টিভি আর সেটা নিতে পারছিল না এবং তার ফলে ব্যক্তিগত আক্রমণ, তুচ্ছ তাচ্ছিল্য শুরু হয়ে গেল। ভিত্তিহীন খবর করে প্রিয় বন্ধু মিডিয়া, এমনটা প্রচার করা শুরু হয়ে গেল। তো সেই সব টিভিদের গাত্রদাহের কথা বুঝতে পারছি, কেননা কথায় কথায় তো প্রিয় বন্ধু মিডিয়া ডক্টর সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীর ইন্টারভিউ নিতে ছোটে না। কিন্তু তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর ব্রেকিং নিউজ কি করে প্রিয় বন্ধু মিডিয়া করছে, কি করে ডক্টর সুকান্ত মজুমদার প্রিয় বন্ধু মিডিয়ার করা প্যারোডি ব্যবহার করে নিজের প্রতিবাদ জানাচ্ছে, রাগ হওয়াটা খুব স্বাভাবিক। এবং রাগ হলে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ হবে, এটাও খুব স্বাভাবিক, যা ব্যক্তিগত আক্রমণ করুন। কিন্তু আমি আমার দিল্লির সোর্সের উপরেই অনেকটাই নির্ভরশীল এবং সেখান থেকে খবর নিয়ে এসে আমার দর্শকদের কাছে তুলে নেব। আপনিও পারলে চেষ্টা করে দেখুন, পিছনে না লেগে একটু যদি এইভাবে ব্যাপারটাকে করা যায়। যাই হোক, ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গ পরে আসছি, আগে আসি শুভেন্দু অধিকারীর এই বৈঠক। এই বৈঠক নিয়ে বিভিন্ন টিভি আমাদের সামনে বিভিন্ন রকম খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, হয়তো কিয়দংশে সেই খবর সত্যি, কিন্তু সবটা সত্যি নয়, কেননা সব সত্যিটা তাদের পক্ষে জানা সম্ভব না। শুভেন্দু অধিকারী যে বৈঠক করছেন, সেই বৈঠকে বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে এবং এমন ভাবে প্রচারটা করা হচ্ছে, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে নাকি একসঙ্গে ডেকে পাঠানো হয়েছে, সেখানে একটা বড় কিছু হতে চলেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে দিল্লির বৈঠকে গেছেন সেখানে একটা সাংগঠনিক আলোচনা হতে পারে, এই কথা আপনাদের আমি জানিয়েছি। এবং এই কথাটাও এখন জানিয়ে রাখছি যে সাংগঠনিক একটা বড় সড়ো আলোচনা হতে পারে এবং তার ফলে সাংগঠনিক একটা বড় সড়ো পদক্ষেপ হতে পারে, সেই আলোচনার জন্য শুভেন্দু অধিকারী সেখানে গেছেন। অর্থাৎ যারা এটা প্রচার করার চেষ্টা করছেন, নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে, কোথাও একটা কিছু গন্ডগোল আছে সেটা মেটানোর জন্য, সেই খবরটা সঠিক নয়, এইটুকুনি অন্তত বলতে পারি দায়িত্ব নিয়ে। যাই হোক, শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন, এর পরবর্তী পদক্ষেপ কি হবে, কেন তাকে দিল্লি যেতে হয়েছে, আমি গতকাল যে তিনটি পয়েন্ট বলেছিলাম সেই তিনটি পয়েন্টের উপরই আমি আবারও ফোকাস করছি। নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলায় যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরে, এবং এখানে যেভাবে ইডি সিবিআই কে সাধারণ মানুষের এক্সপেকটেশন আছে তাদের অ্যাগ্রেশনে যাওয়া উচিত এবং সেই জায়গা থেকে কোথাও একটা শ্লথগতি হচ্ছে এবং সেখান থেকে সাধারণ মানুষের যে পারসেপশন সেটা কিন্তু ক্রমশ একটা অন্য জায়গায় বদ্ধমূল ধারণার দিকে যাচ্ছে, এই সমস্ত রিপোর্ট এবং আগামী দিনে পশ্চিমবঙ্গকে যদি সঠিকভাবে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে এই তদন্তগুলোর সঙ্গে কি কোনো রকম রাজনৈতিক জায়গা রয়েছে, এই যে সম্পূর্ণ ব্যাপারটা, এইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হতে পারে। এবং শুভেন্দুবাবু দিল্লি যাত্রা এটা একটা বড় কারণ, কেন শুভেন্দুবাবুর যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, যেভাবে তিনি রাজনীতিটা করেন, যে চোখ দিয়ে তিনি রাজনীতিটা দেখেন এবং যেভাবে তিনি পোড় খাওয়া জায়গা এবং একদম মাটি থেকে উঠে এসে রাজনীতিটা করছেন, তার উপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেকটাই আস্থা রাখছেন এবং তার ফলে এই সমস্ত গ্রাউন্ড রিপোর্ট তার কাছ থেকে একদম সরাসরি জানার জন্য এই বৈঠক হতে পারে। দ্বিতীয় যে জায়গাটা, আবারও বলেছিলাম, পশ্চিমবঙ্গে এখন আপাতত অস্থায়ী রাজ্যপাল রয়েছেন, লাগনেশন রয়েছেন সেখানে, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন মিটে যাওয়ার পরেই কিন্তু সেখানে একটা স্থায়ী রাজ্যপাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই স্থায়ী রাজ্যপাল হওয়ার ক্ষেত্রে এখানে একাধিক নাম ভেসে আসছে এবং সেই সংক্রান্ত একটা ফাইনালাইজেশনের পথে কেন্দ্র সরকার যাচ্ছে। সম্ভবত সেই ধরনের কিছু আপডেটের খবরও শুভেন্দু অধিকারীর কাছে থাকতে পারে এবং তার আসার পর হয়তো সেই নিয়ে কোনো আলোচনা শুরু হতে পারে, এরকম একটা সম্ভাবনা জায়গা তৈরি হয়েছে। এবং সেখানে একটা বড় নাম ভেসে উঠছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই নামটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে। কোন নাম ভেসে উঠছে, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে কিন্তু রাকেশ আস্থানার নাম ভেসে উঠছে, প্রাক্তন সিবিআই কর্তা এবং দিল্লি পুলিশের তিনি কিন্তু শীর্ষকর্তা হয়েছিলেন,
মোদী শাহের অত্যন্ত ঘনিষ্ঠ এবং পশ্চিমবঙ্গে যে ইডি সিবিআই এর যে জায়গাটা চলছে এবং আগামী দিনে যে ইম্প্যাক্টটা আরো বড়সড় ভাবে জায়গায় তৈরি হতে চলেছে, সেই জায়গা থেকে কিন্তু রাকেশ আস্থানার নামটা আসছে। এখন শুভেন্দুবাবু, যাওয়ার আর একটা বড় কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে গ্রাউন্ড রিয়েলিটি, গ্রাউন্ড চিত্রটা হচ্ছে, সেখানে কি হচ্ছে, এই জায়গাটা কেন্দ্রীয় নেতৃত্ব অনেকটা বুঝে নিতে চাইছে এবং তারপরেই কিন্তু রাকেশ আস্থানা নিয়ে একটা বড় সিদ্ধান্ত হতে পারে। এটাও এবারের বৈঠকের একটা বড় কারণ। এবং সব থেকে বড় কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে সাংগঠনিক একটা ব্যাপার। আপনারা জানেন আগামী মাসে অমিত শাহের আবার বাংলায় আসার কথা আছে এবং তার মাঝখানে কিন্তু সংগঠনকে একটা বড় সড় ঝাঁকুনি দেওয়ার জায়গা শুরু হতে চলেছে। এখানে অনেক কাজের নেতা আছেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই সব কাজের নেতাদের হাত পা বেঁধে রাখার একটা চেষ্টা করা হচ্ছে। যে জাস্ট চেষ্টাটা আমরা আগে দেখেছিলাম, মাঝখানে সেই চেষ্টাটা কোথাও বন্ধ হয়েছিল এবং যারা কাজের লোক তাদের হাত পাটা খুলে দেওয়া হয়েছিল যাতে তারা তাদের মতো করে কাজটা করতে পারেন, কিন্তু কোথাও গিয়ে সেখানে একটা আবার নতুন করে হাত পা বাঁধার চেষ্টা করা হচ্ছে। এবং সেই যে জায়গাটা আছে সেই রিপোর্টটাও কিন্তু হতে চলেছে। অনেকেই, অনেক টিভি খবর ছড়ানোর চেষ্টা করছে যে এখানে যে বৈঠক ডাকা হয়েছে সেখানে নাকি একসঙ্গে শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদারকে ডেকে পাঠানো হয়েছে এবং বাংলায় যে একটা কোথাও তালমিলের অভাব হচ্ছে সেইটা নিয়ে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব একটা কিছু করতে চাইছে। কিন্তু যা খবর আছে তাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক একান্তে হতে চলেছে অমিত শাহের, এবং সেই বৈঠকের কি সাবজেক্ট লাইন রয়েছে, কোন লাইনে সেই বৈঠক হবে, সেটা শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের বাইরে তৃতীয় কেউ জানেন না। অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। সুতরাং যেসব টিভি এসব প্রচার করার চেষ্টা চালাচ্ছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে একসঙ্গে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করা হবে এবং তাদেরকে সেই জন্য ডেকে পাঠানো হয়েছে, দেখুন, অমিত শাহ বিজেপির ক্ষেত্রে একটা ফিগার, তিনি দলীয় কোনো পদে থাকুন চাই না থাকুন, তিনি কিন্তু সবসময় বিজেপি কর্মী সমর্থকদের কাছে একটা আইডলের জায়গা। তিনি যেভাবে রাজনীতির পথটা দেখিয়ে দেন, তিনি যেভাবে গাইড করেন, তিনি যেভাবে সাজেস্ট করেন, এটা কিন্তু যারা বিজেপির শীর্ষস্থানীয় নেতা নেত্রী আছেন অনেকেই কিন্তু তাকে ফলো করে চলেন। এবং বিজেপির পার্টির যে স্ট্রাকচার সেই অনুযায়ী শুভেন্দু অধিকারী তো সরাসরি গিয়ে অমিত শাহকে ডেকে পাঠাতে পারেন না। শুভেন্দু অধিকারী তাকে রিকোয়েস্ট করতে পারেন যে আমি মিটিং করতে চাই এবং তার পরিপ্রেক্ষিতে অমিত শাহ তাকে ডেকে পাঠাবেন। এবং হ্যাঁ, এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। এটা যে বলা হচ্ছে যে বাংলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে টেনে নেওয়া হয়েছে, ডেকে নেওয়া হয়েছে, এই খবরটা কোথাও গিয়ে সত্যি নয়। এটা যারা বলছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। শুভেন্দু অধিকারীর এই যাওয়ার পিছনে অনেক অনেক সম্মানের জায়গা রয়েছে, কেননা শুভেন্দু অধিকারী যে বাংলার একটা অন্যতম ভরসার জায়গা সেটা কিন্তু প্রতি পদে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিচ্ছেন। সেটা অমিত শাহ যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গ সফরে আসেন, প্রোটোকল অনুযায়ী তার কাছে পাঠানো হয় কারা কারা তাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকবেন এবং তার কোন অর্ডার হবে, কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় দাঁড়িয়ে থাকবেন, সেই অর্ডারটা ঠিক করে দেয় খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের অফিস। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গে যখন অমিত শাহ এসেছিলেন এক বছর বাদে প্রায়, তখন প্রথম তাকে যে ওয়েলকাম জানিয়েছিলেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সুতরাং সেই শুভেন্দু অধিকারীকে অমিত শাহ ডেকে পাঠাবেন পশ্চিমবঙ্গের পরিস্থিতির জন্য, এটা ভুল খবর। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি প্রতিবেদন করেছিলাম, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি সবার সামনে, গোটা ভারতবর্ষের সামনে শুভেন্দু অধিকারীর লড়াইকে কিভাবে কুর্নিশ জানিয়েছিলেন, কিভাবে সম্মান জানিয়েছিলেন। আপনাদের কি মনে হয় শীর্ষ নেতৃত্বের কোথাও গিয়ে একটা কিছু থাকলে শুভেন্দু অধিকারীর উপর যদি অসহায় তৈরি হয় তাকে এইভাবে রেলমন্ত্রী একটা সরকারি প্রোগ্রামে সবার সামনে প্রশংসা করবেন? সুতরাং একটা কথাই বলতে পারি, আগামী দিনে আর একটা জমজমাট লড়াই হতে চলেছে, রাজনৈতিক লড়াই হতে চলেছে এবং সেক্ষেত্রে বিজেপির হয়ে এই লড়াইটা মাঠে ময়দানে নেমে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু শুভেন্দু অধিকারীর উপর অনেকাংশেই ভরসা করা হচ্ছে এবং সেই সংক্রান্ত অনেক কিছু আলোচনা করার জন্য শুভেন্দু অধিকারীর এই দিল্লি যাত্রা। এবং আপনারা জানেন যে যে কোনো বিষয়েই কিন্তু শুভেন্দু অধিকারী অনেক খোলামেলা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তিনি তার মতামতটা জানিয়ে দেন, কিন্তু গতকাল তখন যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন এই বৈঠক নিয়ে, তিনি কার্যত মুখে কুলু পেটেছিলেন। এবং এইখানে সেই জন্যই বারবার বলছি যে এই বৈঠকের অ্যাকচুয়াল এজেন্ডা কি সেটা শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যে খবরটা দেয়া হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা কিছু হয়েছে এবং সেই জন্য দুজনকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটা কিন্তু সঠিক জায়গা বোধহয় নয়। কি হবে এই বৈঠকে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই জানা যাবে। এবং দিল্লি সোর্স থেকে খবর পেলে সেমিকোলন ফুলস্টপ সমেত সেই খবর কিন্তু আপনাদেরকে আমি জানাবো, তাতে যার যত রাগই হোক।
এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।